ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পানিবন্দী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে অত্র এলাকার 60টি গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঢাকা নয় আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বন্যা কবলিত এলাকায় নৌকায় করে প্রায় 5 শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য বিতরণ করা হয়। এ সময় বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ নূর মোহাম্মদ, স্থানীয় মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদ, খিলগাঁও থানা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মাস্টার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। ঢাকা নয় আসনের মাননীয় সংসদ সদস্য জনতা সাবর হোসেন চৌধুরী গত সপ্তাহে নিজে সশরীর উপস্থিত হয়ে বন্যা দুর্গত সকল বাড়ি ঘরে নিজে উপস্থিত থেকে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী। তারই ধারাবাহিকতায় অনেকেই ত্রাণ থেকে যারা নিয়ে বাদ পড়েছেন সাবের ভাইয়ের নির্দেশনায় আমরা তাদের ঘরে, আজকে ভাই উপস্থিত হতে পারে নাই, আমরা যারা গ্যাপ পড়েছে তাদের ঘরে ঘরে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। আজকে আমরা 500 পরিবারকে সাবের ভাইয়ের নির্দেশনায় সাবের ভাইয়ের ত্রাণ দিচ্ছি। কয়েকটা গ্রামে ইদেরকান্দি, ফকিরকালি, বাবুর জায়গা, গৌরনগর, দাসেরকান্দি, বালুপার, ত্রিমোহনী ব্যক্তিবর্গদের সাথে নিয়ে প্রকৃত অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবের হোসেন চৌধুরীর নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ ভাই 75 নম্বর ওয়ার্ডের প্রতিটা গ্রামে এই 500 ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। মাননীয় এমপি সাহেব নির্দেশেই বিভিন্ন সময়ে আমরা এই ত্রাণ বিতরণ করি। ঢাকা নয় আসনের 75 নম্বর ওয়ার্ডে আমরা এই কার্যক্রমে নিয়োজিত। এদিকে খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। আমরা আশীর্বাদ করছি যে আমাকে দিছে, হ্যাঁ সুস্থ থাক আমরা পামু। কে দিছে? সাবেচৌধুরী। সাবেচৌধুরী দিছে, খুশি এখন? হ্যাঁ।